হ্যালো everyone and welcome to my চ্যানেল এখন আমি কুম্যান দ্য নাইট রাইডার এই মুভি যেটা অ্যামাজনে এসেছে তো সেটার একটা রিয়াকশন ভিডিও নিয়ে এসেছি রিয়াকশন বলছি কারণ এটা আমার একটু লেট রিভিউ আপনি বলতে পারেন একটু দেরি হয়ে গেল সিনেমাটা দেখতে এটা একটা মালায়ালাম মুভি জিতু জোসেফের পরিচালনা এর মুখ্য চরিত্রে আসিফ আলী আছেন তিনি একজন পুলিশ পুলিশ কনস্টেবলই আমি তাকে বলবো তো এখানে গল্পটা যেরকম ভাবে শুরু হয়েছে সেটা হচ্ছে কেরালা তামিলনাড়ুতে একটা গ্রাম আছে সেই গ্রামে বিভিন্ন মানুষ বিভিন্ন কালচারের মানুষ তারা বিভিন্ন করে এবং সেই বিলিভ করা থেকে তাদের মধ্যে কিছু কিছু এসে যায় এই কুসংস্কারের জন্যই আহ গ্রামের মধ্যে হঠাৎ করে কিছু আহ মানে কি বলবো আহ মানে কিছু দুর্ঘটনা ঘটতে থাকে এবং যে দুর্ঘটনাগুলোর একের অপরের সঙ্গে কোনো মিল নেই তো এটা নিয়েই হচ্ছে কুম্যান এবং একজন পুলিশ কিভাবে সেটা solve করবেন মানে পুলিশের চরিত্র নাম হচ্ছে গিরি সংকার যেটা আসিফ আলি করেছেন তিনি কিভাবে এই জিনিসটা solve করবেন সেটা নিয়েই হচ্ছে এই cinema এটা দেখতে গেলে আপনারা অ্যামাজন প্রাইমে গিয়ে এই cinema দেখতে পারেন এটা পুরোপুরি কুসংস্কার হ্যাঁ তবে শেষের দিকটা মানে কি বলবো আমি সত্যি একটু সারপ্রাইজ হয়েছি শেষের দিকটাতে যে ওই চরিত্রটায় এই কাজটা করতে পারে মানে পার্টিকুলার যে চরিত্রটাকে আপনারা সিনেমাটা দেখলে বুঝতে পারবেন একটা চরিত্র আছে যেটাকে আমি প্রথম থেকে খুব বিশ্বাস করেছিলাম আমি নিজে খুব বিশ্বাস করেছিলাম যে সেই চরিত্রটা যে কাজটা করতে পারে সেটা আমার কাছে খুব মানে आश्चर्य লেগেছিল এবং তার কারণটাও এখানে দেখিয়েছে যদিও সেটা অনলাইনে এটা ছেড়ে দিয়েছে কিন্তু তার কারণটাও এখানে দেখিয়েছে হ্যাঁ তো যাই হোক মানুষের এখানে মূল বক্তব্য হচ্ছে মানুষের যখন মেন্টালি যখন অবস্থাটা যখন দুটোর মধ্যে যখন সামঞ্জস্য না থাকে তখন মানুষ অনেক রকমের অবাস্তব কাজ বা করে থাকে তখন মানুষকে মোল্ড করাটা বা তাকে কনভিন্স করাটা খুব মানে খুব সহজ হয়ে যায় এবং সেটা ভালো জিনিস হলে তাহলে তার ভাগ্য ভালো এবং সেটা যদি কোনো খারাপ জিনিসের ওপর হয় তাহলে তো তার ভাগ্য খারাপ এক্ষেত্রে ওই চরিত্রটার ক্ষেত্রে যে চরিত্রটার কথা আমি বলছি স্পেশালি সেই চরিত্রটার ক্ষেত্রে এই জিনিসটাই হয়েছে তো ওভারঅল আমার সিনেমাটা ভালো লেগেছে আহ সিনেমার ট্রিটমেন্ট টা ভালো লেগেছে আহ বিশেষ করে পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে আসিফ আলী মানে তিনি একটু ইগুয়েস্টিক পার্সন তার সঙ্গে যার মতের মিল হবে না তাই সে তার চোখে খারাপ ওই যে দৃশ্যগুলো তাকে ওই তার চোখের যে মানে সে যে বিরক্ত ফিল করছে সে রেগে যাচ্ছে মানে ওই গুলো আমার ভালো লেগেছে তো আপনারা এই মানে এই মুভিটা আপনারা দেখতে পারেন Amazon Prime এটা अवेलेबल আছে অবশ্যই মলায়ালম ভাষাতেই আছে এটা ইংলিশ ডাব ডাব আছে এটা হিন্দিতে বেরোয়নি আমি ওই ইংলিশ ডাবটাই আমি দেখেছি তো ওইটাই ছিল আমার রিঅ্যাকশন थैंक यू সো মাচ দ্যাটস অল প্লিজ কিপ ওয়াচিং এন্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল til then good bye